সিম্ফনি i96 লঞ্চ হওয়ার পর থেকে মনে করতেছিলাম যে এইটা সবাইকে সাজেস্ট করব, কিন্তু তারপর দেখি যে আইটেল লঞ্চ করে দিল তাদের নতুন একটি ডিভাইস A60-4g, অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে সিম্ফনি থেকে 400 টাকা কম। সিম্ফনির প্রাইস ধরা হয়েছে 8000 টাকা, অ্যান্ড আইটেলের প্রাইস ধরা হয়েছে 7590 টাকা। যদিও 400 টাকা ওই রকম ফ্যাক্ট না, তবে অনেকে হচ্ছে এই প্রাইস পয়েন্টে কনফিউশন হয়ে যান যে 400 টাকা বেশি দিয়ে সিম্ফনিটা নেবেন না 400 টাকা কম দিয়ে আইটেলটা নিলে আপনার জন্য ভালো হবে। তো যারা আসলে এই দুইটা ফোন নিয়ে কনফিউশনে আছেন, তো আজকের এই ভিডিওটা দেখলে আমার মনে হয় যে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে, তাই অবশ্যই ভালোভাবে ফুল রিভিউ দেখবেন। আর মাঠে আছি আমি লিমন আর আপনারা দেখছেন জ্ঞানীভাই, তাই অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। ডিজাইন নিয়ে বলতে গেলে দুইটা ফোনই হচ্ছে পলিকার্বনেট বডের একটা ফোন, তবে সিম্ফনি i96-এর ব্যাকপার্টটা হচ্ছে গ্লাস্টিক ব্যাগ, যেটা দেখতে অনেকটা সুন্দর লাগে, অ্যান্ড এটা অনেকটা শাইনি। তবে প্লাস্টিক ব্যাগ হওয়ার জন্য দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য অবশ্যই আলাদা করে একটি ব্যাক কভার লাগিয়ে রাখবেন, অ্যান্ড এটা ধরে অনেকটা প্রিমিয়াম একটা ফিল হয়। আর এর সাইডে ব্যবহার করা হচ্ছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, যার জন্য গ্রিপিং ভালো ছিল। অপরদিক দিয়ে আইটেল A16-এ ব্যবহার করা হয়েছে ম্যাট ডিজাইন, যার উপরে হচ্ছে টেক্সচার দেওয়া হয়েছে, যার জন্য এটা ফিঙ্গার ক্যাচ করে না, অ্যান্ড দাগ পড়বার চান্সও কম, যেটা হচ্ছে সিম্ফনিতে বেশি আছে। তবে এটাতেও ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন। যদি দুইটা ফোনে গ্রিপিং নিয়ে বলতে যাই, দুইটারই গ্রিপিং ভালো ছিল, তবে ওয়ান হ্যান্ড ইউজিবিলিটি এতটা ভালো না। চড়া ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য যাদের হাত ছোট তাদের হচ্ছে গ্রিপিং করতে কিছুটা প্রবলেম হতে পারে। আর যদি দুইটা ফোনের ওয়েট নিয়ে বলতে যাই, তাহলে সিম্ফনির ওয়েট হচ্ছে 150 গ্রাম, আর এর থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার, আর আইটেলের থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। আর ওয়েট কত সেটা জানা যায়নি, কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে এটার ওয়েট 180 থেকে 90 গ্রাম। সো ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক দিয়ে সিম্ফনিটা অনেক ভালো, অ্যান্ড এটা হচ্ছে অনেকটা কমফোর্টেবল ফিল হয়, এক হাতেই ভালোভাবে ইউজ করতে পারবেন। আর যদি দুইটা ফোনে পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে যাই, তাহলে দুইটা ফোনে যাবতীয় পোর্টস অ্যান্ড বাটনই আছে, তবে সিম্ফনিতে হচ্ছে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, আর আইটেলে হচ্ছে USB পোর্ট। তো এই দিক দিয়ে হচ্ছে সিম্ফনিটা আবার এগিয়ে থাকবে আইটেলের থেকে। আর যদি দুইটা ফোনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বলতে যাই, তাহলে দুইটাতেই থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। দুইটা যদি অ্যাকুরেসি নিয়ে বলতে যাই, দুইটা অ্যাকুরেট, তবে সিম্ফনিটা বেশি ফাস্ট আইটেলের থেকে। ডিসপ্লে নিয়ে বলতে গেলে দুইটা ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS HD+ ডিসপ্লে, অ্যান্ড দুইটারই সাইজ হচ্ছে সেম, দুইটাই 6.6 ইঞ্চের। তবে রেজুলেশন নিয়ে বলতে গেলে সিম্ফনি i96-এর রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল, আর এর PPI হচ্ছে 268 PPI, আর এটা হচ্ছে রেগুলার 60Hz একটা প্যানেল। অপরদিক দিয়ে আইটেল A16-এর রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, আর এর PPI হচ্ছে 267 PPI, আর এইটা হচ্ছে রেগুলার 60Hz একটা প্যান। ডিসপ্লে নিয়ে বলতে গেলে দুইটাই যথেষ্ট শার্প অ্যান্ড কালারফুল, তবে এইখানে হচ্ছে সিম্ফনির ডিসপ্লেটা থেকে আমার কাছে আইটেলের ডিসপ্লেটা একটু বেশি কালারফুল মনে হয়েছে। ভিউইং অ্যাঙ্গেল দুইটারই ভালো ছিল, তবে দুইটার চিন অ্যান্ড বেজেল নিয়ে বলতে গেলে দুইটাই একটু বেশি মনে হয়েছে, আর একটু ন্যারো রাখা গেলে ভালো হইতো, তবে এখানে সিম্ফনির বেজেলের থেকে আইটেলের বেজেলটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। আর যদি দুইটার প্রোটেকশন নিয়ে বলতে যাই, তাহলে দুইটার একটাতেও থাকছে না কোনো রকম প্রোটেকশন, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন। যদি ব্রাইটনেস নিয়ে বলতে যাই, তাহলে দুইটারই পিক ব্রাইটনেস হচ্ছে 400 nits, দুইটাই হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে অপারেট করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই, তবে ডিরেকশন লাইটে গেলে কিছুটা প্রবলেম হতে পারে, অ্যান্ড ডিরেকশন লাইটে ভিজেবল না এইরকম না, তবে ফুল ব্রাইটনেসে দেখতে হবে, অ্যান্ড কিছুটা প্রবলেম তো করে দুইটা। তবে দুইটা যদি ব্রাইটনেস নিয়ে বলতে যাই, তাহলে হচ্ছে এখানে আইটেলের ডিসপ্লেটা আমার কাছে বেশি ব্রাইট অ্যান্ড বেশি শার্প মনে হয়েছে সিম্ফনির ডিসপ্লেটার থেকে। তবে টাচ লেটেন্সি ইস্যু নিয়ে যদি বলতে যাই, তাহলে আমার কাছে আইটেলের ডিসপ্লেতে বেশি টাচ লেটেন্সি ইস্যু খেয়াল করেছি, যেটা হচ্ছে সিম্ফনিতে নাই যে এরকম না, বাট আইটেলেরটার থেকে কিছুটা কম। এখন চলে যাব থার্ড পার্টে, আর থার্ড পার্টে থাকছে ক্যামেরা। ক্যামেরা নিয়ে বলতে গেলে সিম্ফনি i96-এর রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল, বাকি দুটো হচ্ছে 2 মেগাপিক্সেল করে, আর এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপরদিক দিয়ে আইটেল A16-এর রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, আর এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও নিয়ে বলতে গেলে দুইটা দিয়ে হচ্ছে আপনারা 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি ক্যামেরা মোড নিয়ে বলতে যাই, তাহলে এখানে সিম্ফনিতে বেশি মোড আছে, যেটা হচ্ছে আইটেলে কিছুটা কম, তবে হায়ার মেগাপিক্সেল হিসাব করলে আবার আইটেল এগিয়ে থাকে। বাট রেগুলার লাইফে হচ্ছে যে হায়ার মেগাপিক্সেল যে ম্যাটার করে না, আমি হচ্ছে আগেও বলেছি। যদি পিকচার নিয়ে বলতে যাই,
তাহলে ডে লাইটে দুইটাই ভালো ছবি ক্যাপচার করে আলোতে, তবে লো লাইটে গেলে দুইটাই হচ্ছে প্রবলেম করে। লো লাইটে হচ্ছে দুইটাতেই নয়েজ দেখা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বেশি শার্প অ্যান্ড বেশি কালারফুল ছবি ক্যাপচার করে সিম্ফনি বেশি ডিটেলস ধরে রাখতে পারে আইটেলের তোলা ছবিগুলোর থেকে। অ্যান্ড হচ্ছে আপনারা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে সিম্ফনি হচ্ছে বেশি লাইট ক্যাপচার করে অ্যান্ড হচ্ছে বেশি ডিটেলস ধরে রাখতে পারে, এটা হচ্ছে আইটেলে কম ক্যাপচার করে অ্যান্ড ডিটেলসেরও কিছুটা ঘাটতি খেয়াল করছি। আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে যাই তাহলে এইখানে বেশি এইচ ডি ডিটেকশন ভালো লেগেছে আমার কাছে সিম্ফনি, যদিও দুইটাই হচ্ছে সফটওয়্যার বেসড পোর্ট্রেট ক্যাপচার করে, কিন্তু তারপরে হচ্ছে সিম্ফনির তোলা ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড ফ্রন্ট নিয়ে বলতে গেলে ফ্রন্ট ক্যামেরাতে হচ্ছে সিম্ফনি ক্লিয়ার উইনার, কেননা এইখানে হচ্ছে আইটেলের থেকে এটার তোলা ছবিগুলো বেশি শার্প অ্যান্ড বেশি ডিটেল ধরে রাখতে পারে অ্যান্ড পোর্ট্রেটের এইচ ডি ডিটেকশনও আইটেলের থেকে বেশি ভালো ছিল। তো ক্যামেরার দিক দিয়ে হচ্ছে আমি সিম্ফনিটাকে এগিয়ে রাখবো আইটেলের থেকে। পারফরমেন্স নিয়ে বলতে গেলে দুইটা ফোনে হচ্ছে আলাদা আলাদা চিপসেট ব্যবহার করা হয়েছে অ্যান্ড দুইটার ভিতরে ভালোই পার্থক্য আছে। সিম্ফনি i96-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও A22, যেটা মূলত 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা, আর জিপিওতে ব্যবহার করা হয়েছে পাওয়ার বিওয়ার GA8320 অ্যান্ড এইটাতে হচ্ছে আপনারা র্যামরম ভেরিয়েন্টে পাচ্ছেন 2GB র্যাম অ্যান্ড 32GB ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড এখানে আরও 256GB পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করতে পারবে। অপর দিক দিয়ে আইটেল A16-এ ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসি 9832E, যেটা মূলত 28 nanometer থ্রেডে বিল্ড করা, আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে মালি T820 অ্যান্ড এটাতে হচ্ছে আপনারা র্যামরম ভেরিয়েন্টে পাচ্ছেন 2GB র্যাম অ্যান্ড 32GB ইন্টারনাল স্টোরেজ, এখানে ভার্চুয়াল হিসেবে আরও 256GB পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। সো যদি এখানে প্রসেসরের হিসেব করি তাহলে এখানে সিম্ফনিটা ক্লিয়ার উইনার, কেননা A22 হচ্ছে ইউনিএসওসি 9832E-র থেকে অনেকটা ভালো অ্যান্ড ক্যাপেবল। ইভেন হচ্ছে A22 কিন্তু বর্তমান সময়ে 11,000-12,000 প্রাইস পয়েন্টেও ব্যবহার করা হয়, ওইটা হচ্ছে সিম্ফনি 8,000 প্রাইস পয়েন্টে ব্যবহার করেছে। যদি দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে বলতে যাই তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, তারপরে সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের অ্যাপস ওপেনিংয়ের ক্ষেত্রে হচ্ছে সিম্ফনিটা এগিয়ে ছিল অ্যান্ড আইটেলটা যে খারাপ এরকম না, বাট বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সিম্ফনিটা আগে ওপেন করতেছিল অ্যান্ড এটার স্পিড আমার কাছে আইটেলের থেকে বেশি ভালো মনে হয়েছে। দুইটা ফোনের অপারেটিং সিস্টেম নিয়ে বলতে গেলে দুইটা ফোনের অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন, তবে দুইটার UIতে পার্থক্য থাকছে। সিম্ফনিতে ব্যবহার করা হচ্ছে কাস্টম স্কিন, যেটা হচ্ছে অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতোই, এখানে হচ্ছে ইনবিট ওইরকম অ্যাপ ট্যাপ নাই। তারপর হচ্ছে এক দুইটা পেয়েছি যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে ওইরকম ল্যাগ ট্যাগের দেখা পাইনি, তবে 2GB র্যামের সুবাদে যখন বেশিরভাগ অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করবেন তখন টুকটাক ল্যাগের দেখা পাবেন। অপর দিক দিয়ে আইটেলে ব্যবহার করা হয়েছে আইটেল ওয়ে 7.6, যেটাতে হচ্ছে এক্সট্রা ব্লোটওয়্যার আছে যেগুলো চাইলে হচ্ছে আপনারা অনেকগুলো আনইনস্টল করতে পারবেন না, তবে এগুলো হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন। এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারলে এটা থেকে আরেকটু বেটার আউটপুট পাবেন, কিন্তু তারপরও 2GB র্যামের ভিতরে এক্সট্রা ইনবিল থাকলে হচ্ছে টুকটাক ল্যাগের দেখা পাবেন, যার জন্য হচ্ছে এইখানে UI হিসাব করলে আমার কাছে সিম্ফনিটা এগিয়ে থাকবে। অ্যান্ড পারফরমেন্স নিয়ে বলতে গেলে দুইটা ফোনে হচ্ছে যে ওইরকম গেম প্লে আশা করে না অ্যান্ড দুইটাতে হচ্ছে টুকটাক গেম প্লে করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমি সিম্ফনিটাকে এগিয়ে রাখবো, কেননা এটা দিয়ে হচ্ছে আইটেলের থেকে বেশি ভালো পারফরমেন্স পেয়েছি। অ্যান্ড গেম প্লে নিয়ে বলতে গেলে আইটেল অ্যান্ড সিম্ফনি দুইটা দিয়ে হচ্ছে 2D গেমগুলো খেলতে পারবেন, দুটাতেই ফ্রি ফায়ার খেলেছিলাম খেলা যায়, তবে দুটাতেই টুকটাক টাচ লেটেন্সি অ্যান্ড হ্যাং ল্যাগের দেখা পেয়েছি, তবে বেশি ল্যাগ করেছে আইটেল। ব্যাটারি নিয়ে বলতে গেলে দুইটা ফোনের ব্যাটারিতে পার্থক্য থাকছে, এখানে ক্লিয়ার উইনার হচ্ছে আইটেল, কেননা আইটেলের ব্যাটারিতে দেওয়া হচ্ছে 5000mAh ব্যাটারি অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আমি ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মুভি দেখা আর টুকটাক গেম প্লে সব কিছু করে হচ্ছে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি হার্ড কোর ইউজে। আর যারা আসলে টুকটাক ফোন ইউজ করেন তারা হচ্ছে একদিনের উপরে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর এর বক্সে থাকছে 5W চার্জার, যেটা দিয়ে এই ফোনটা চার্জ হতে 3 ঘন্টার একটু বেশি সময় লাগবে। অপরদিকে সিম্ফনি i96-এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 4150mAh ব্যাটারি অ্যান্ড এটার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে যাই তাহলে এটা দিয়ে হচ্ছে আমি হার্ড কোর ইউজে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি।
সো এদিক দিয়ে ব্যাটারি ব্যাকআপের কথা দিয়ে বললে হচ্ছে সিম্ফনিটা হচ্ছে কম ব্যাটারি ব্যাকআপ দেয় আইটেলের থেকে। অ্যান্ড সিম্ফনির বক্সে থাকছে 7.5 ওয়াটের চার্জার, যেটা দিয়ে এই ফোনটা চার্জ হতে 3 ঘন্টার মতো সময় লাগে। ওভারঅল এই দিক দিয়ে হচ্ছে পোষায় যায়। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে আইটেল উইনার, তবে বেশি না, 1 ঘন্টার ডিফারেন্স থাকে। তো এখন হচ্ছে ডিসাইড করবেন আপনারা, আপনাদের টাইপ সি দরকার নাকি ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার। সবশেষে যদি দুইটা ফোনের ভালো খারাপ নিয়ে বলতে যাই, তাহলে আমার কাছে ক্লিয়ার উইনার হচ্ছে সিম্ফনি। কেননা এইটার যে ডিজাইন, আমার মনে হয় যে এইটার ডিজাইনটা সবার কাছেই ভালো লাগবে। প্লাস হচ্ছে এইটাতে দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট, যেটা হচ্ছে আইটেলে দেওয়া হয় নাই। অ্যান্ড এইটাতে যেই চিপসেট ব্যবহার করা হয়েছে হেলিও A22, যেটা হচ্ছে ইউনিএসওসি 9832E থেকে অনেক বেশি ক্যাপেবল। সো পারফরমেন্সের দিক দিয়েও বেশি ভালো পারফরমেন্স পাবেন সিম্ফনি থেকে। আর ক্যামেরা নিয়ে বলতে গেলে বেশি ভালো ছবি ক্যাপচার করে সিম্ফনি, অ্যান্ড পোর্ট্রেট মোডে এই ডিরেকশনও ভালো ছিল আইটেলের থেকে। অ্যান্ড একটা দিক দিয়ে হচ্ছে সিম্ফনি কম দেয়, যেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে হচ্ছে আইটেল একটু বেশি ব্যাকআপ দিবে, এটা জানেনি। তো এখন ডিসাইড করবেন আপনারা যে কোনটা আপনার জন্য বেটার হবে।